নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় নক্ষত্র, অর্থাৎ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে না, যাদের ক্ষেত্র কখনো ক্ষেত্রান্তরিত হয় না, এই ধরনেরই বৈশিষ্ট্য নক্ষত্ররা ধারণ করে থাকেন, তাই তাদের নাম হলো নক্ষত্র। প্রকৃতপক্ষে এই নক্ষত্র কিন্তু কেবলমাত্র একটি তারকা নয়, জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আকৃতি, নির্দিষ্ট শেপ অনুযায়ী একাধিক নক্ষত্রের সমষ্টি কিংবা নক্ষত্রপুঞ্জকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পুষ্যা নক্ষত্র। পুষ্যা কালপুরুষের অষ্টম নক্ষত্র, শনিদেব এর অধিপতি। এই নক্ষত্রটি বিস্তৃত কর্কট রাশিতে 3°20' থেকে 16°40' পর্যন্ত। ঠিক এর আগের নক্ষত্রটি হলো পুনর্বসু এবং এর পরবর্তী নক্ষত্র সেটি হলো অশ্লেষা। আজকের আলোচনায় আমরা পুষ্যা নক্ষত্র সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমরা পুষ্যা নক্ষত্রের জাতক কিংবা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা কিন্তু একটু হলেও ডিফারেন্ট। আমরা আলোচনা করব যে এই নক্ষত্রে কোনো গ্রহ কোনো ভাবের অধিপতি তারা অবস্থান করলে কি ঘটতে পারে। সাধারণভাবে শনিদেবকে নিয়ে আমাদের মনের মধ্যে একটা বিরাট ভয় রয়েছে, তাই শনিদেবের যে তিনটি নক্ষত্র অর্থাৎ পুষ্যা, অনুরাধা কিংবা উত্তর ভাদ্রপদ, এদের কি নিয়েও আমাদের মনের মধ্যে প্রচুর চিন্তা উৎকণ্ঠা দেখতে পাওয়া যায়। বেসিক্যালি এই যে নক্ষত্রগুলি এরা কিন্তু বেনিফিশিয়াল নক্ষত্র, এরা কিন্তু আমাদের জীবনে নিয়ে আসতে পারে অনেকটাই উন্নতি। শনিদেব কষ্টের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যান উন্নতির পথে, এবং এই নক্ষত্রগুলিও আলটিমেটলি আমাদের জীবনে কিছু না কিছু বেনিফিশিয়াল রেজাল্ট দিয়েই থাকে। জ্যোতিষশাস্ত্রের দুরকম প্রভাবক আমরা দেখতে পাই, একটি হলো চর আর একটি হলো স্থির। এই স্থির প্রভাবকের মধ্যে রয়েছে নক্ষত্র, এবং নক্ষত্রদের উপর যে গ্রহ কিংবা যে ভাব অবস্থান করে থাকে, নক্ষত্ররা কিন্তু সেই গ্রহ এবং ভাবে ভীষণভাবে তাদের প্রভাব বিস্তার করে। এই নক্ষত্রদের জন্য আরেকটি কথা ভীষণভাবে প্রযোজ্য যে প্রত্যেকটি নক্ষত্রের সঙ্গে কিন্তু কিছু না কিছু বৈদিক কাহিনী সংযুক্ত হয়ে রয়েছে, এবং এই কাহিনীগুলির প্রভাব সেটি কিন্তু জাতক কিংবা জাতিকার জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। কি ঘটতে পারে কোনো একটি দশাকালীন, ধরে নেওয়া যেতে পারে যে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন হলো মেষ, এবার দশম ভাবের অধিপতি সেটি হলো শনিদেব। এই শনিদেব অবস্থান করে রয়েছে আপনার মৃগশিরা নক্ষত্রে। এই ক্ষেত্রে দশম ভাব অর্থাৎ মকরের থেকেও মৃগশিরা নক্ষত্রের প্রভাব কিন্তু আপনার কর্মজীবনে অনেকটাই বেশি পড়বে। এবং মৃগশিরা নক্ষত্র যদিও আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু কথার কথায় আমরা একটা উদাহরণ দিচ্ছি। মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তর্দশা, এই সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনশীলতা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে যে আপস অ্যান্ড ডাউনসগুলো আমাদের জীবনের রিমার্ক রেখে যায়, আমাদের জীবনে মনে রাখার মতো ঘটনা সৃষ্টি করে যায়, সেই বিষয়গুলি কিন্তু এই নক্ষত্র নির্দেশিত সময়গুলিতে বেশি দেখতে পাওয়া যায়। আবার এটা হতে পারে যে মৃগশিরা নক্ষত্র অধিপতি মঙ্গল, তার উপর দিয়ে যখন কোনো পাপগ্রহের সঞ্চার হচ্ছে, শনিদেব আপনার কর্ম অধিপতি, কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছেন মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরার অধিপতি মঙ্গল, তার উপর দিয়ে যখন পাপগ্রহের সঞ্চার হচ্ছে, আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে আপনার কর্মক্ষেত্র পরিবর্তন, কর্মক্ষেত্রের বসের পরিবর্তন, এই ধরনের যে ব্যাপারগুলি দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু এই সময় ঘটতে পারে। আজকে আমাদের আলোচ্য নক্ষত্রটি হলো পুষ্যা, যে নক্ষত্রের সিম্বল হলো একটি তীর। একটি তীর যেটি ইন্ডিকেট করে একটি স্পেসিফিক ডিরেকশন। আমরা কখনোই দেখি না যে তীরকে পেছনের দিকে মুভ করতে, তীর কিন্তু সবসময় সামনের দিকে এগিয়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করবার জন্যেই তাকে নিক্ষেপ করা হয়। পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই নক্ষত্রের মধ্যে রয়েছে একটা ডিরেকশন, এই নক্ষত্রের মধ্যে রয়েছে স্থিতিশীলতা, ধৈর্য, পরিশ্রম, প্রবণতা, শক্তির সুপ্ত প্রকাশ, একটা স্থৈর্য, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে জ্ঞানের প্রকাশ এবং জ্ঞানের অভিক্ষেপ।
আবার যে ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রটি অবস্থিত সেই ক্ষেত্রের অধিপতি তিনি কিন্তু চন্দ্র। চন্দ্রের সঙ্গে বৃহস্পতির একটি সম্পর্ক রয়েছে, আমরা অনেকেই জানি। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী, তিনি চন্দ্রের প্রতি আকৃষ্ট হন এবং সেই আকর্ষণের ফলে একটি সন্তানের জন্ম হয়, যে সন্তানটি হলো বুধ। চন্দ্র এবং বৃহস্পতি উভয়ই কিন্তু সেই সন্তানকে স্বীকৃতি দিয়ে থাকেন। মজার বিষয় হলো পুষ্যা নক্ষত্রের ঠিক পরের নক্ষত্রটি হলো অশ্লেষা এবং অশ্লেষার অধিপতি তিনি কিন্তু বুধ। এই পুষ্যা নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আশা করব এই বিষয়গুলি শিক্ষণীয় হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা মনোগ্রাহীও হবে। পুষ্যা নক্ষত্রের মধ্যে প্রথম যে বিষয়টি দেখতে পাওয়া যায় সেটি হলো অলৌকিক বিষয়, ভাববাদ, এগুলির প্রতি আকর্ষণ, ঐশ্বরিক শক্তির উপরে বিশ্বাস এবং সেগুলিকে প্রয়োগ করবার একটা প্রচেষ্টা। কখনো কখনো এগুলি ব্ল্যাক ম্যাজিক, উইচক্রাফট, এগুলির প্রতিও অ্যাট্রাকশন ক্রিয়েট করে। অর্থাৎ পুষ্যা নক্ষত্র যে ভাব কিংবা ভাবপতি কিংবা গ্রহকে নির্দেশ করে, সেখান থেকে জাতকের জীবনে কিছু অলৌকিক ঘটনা, কিছু দুর্দৈব ঘটনা, সেগুলি আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো সেখানে জাতক কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকারও হয়ে উঠতে পারেন। তাই যদি কোনো জাতক বা জাতিকার পঞ্চমপতি, নবমপতি এরা পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে তার মধ্যে কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ জন্মাতে দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে যদি লগ্নপতি কিংবা নবমপতি অবস্থান করে পুষ্যা নক্ষত্রে, পরিবারে কোনো ব্যক্তি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আকৃষ্ট হয়েছিলেন, পরিবারে কোনো ব্যক্তি তন্ত্র চর্চা করতেন, এমন কিন্তু খুঁজে পেতে দেখতে পাওয়া যায়। কখনো যদি চতুর্থ পতি কিংবা চতুর্থ ভাব পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে বাড়িতে পুজো পার্বণ ইত্যাদির সম্ভাবনা, বাড়িতে মন্দিরের উপস্থিতি, এগুলি কিন্তু লক্ষ্য করতে দেখতে পাওয়া যায়। আবার যদি কোনো জাতকের দশম পতি, দশম ভাব কিংবা একাদশ পতি পুষ্যা নক্ষত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি চর্চার মাধ্যমে প্রচুর সম্পত্তি অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। নিজের পেশা হিসেবে তিনি জ্যোতিষকে খুব সহজেই গ্রহণ করতে সমর্থ হয়ে থাকেন। পুষ্যা নক্ষত্রের মধ্যে দ্বিতীয় বিষয়টি হলো অলৌকিক ক্ষমতা, ইম্পোজ করবার ক্ষমতা। অর্থাৎ জাতক কিংবা জাতকের মধ্যে কোনো একটা স্পিরিচুয়াল পাওয়ার, কোনো একটা সুপারন্যাচারাল পাওয়ার, অনুভূতি, সেটা কিন্তু আবিষ্ট করবার চেষ্টা করে পুষ্যা নক্ষত্র। যদি আপনার তৃতীয় পতি, লগ্নপতি কিংবা লগ্ন পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, কিংবা যদি চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে সেন্সেশন, কোনো একটা বিষয়কে অনুভব করবার ক্ষমতা, এইটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। তৃতীয়ত পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি, নিজের জ্ঞানকে প্রকাশ করবার ক্ষমতা। তাই পুষ্যা নক্ষত্রে যদি কোনো জাতকের দশমপতি কিংবা কোনো জাতকের পঞ্চমপতি কিংবা ষষ্ঠপতি অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক খুব সহজেই নিজের শত্রুদের উপর জয়লাভ করতে পারে, খুব সহজেই জাতক নিজের শত্রুদেরকে কন্ট্রোল করতে সক্ষম হয়ে থাকে। যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন পুষ্যা নক্ষত্রে রয়েছে, সেই ক্ষেত্রে ধীর স্থিরভাবে প্রত্যেকটি শত্রু ভাবাপন্ন মানুষকে নিজের নিচে, নিজের আন্ডারে নিয়ে আসার সম্ভাবনা এবং তাদেরকে বশীভূত করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার সংযোগ, এটা কিন্তু পুষ্যা নক্ষত্র আপনাকে প্রোভাইড করবে এবং ধীর স্থিরভাবে বুদ্ধিদীপ্ত পরিস্থিতিতে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। চতুর্থত পুষ্যা নক্ষত্রের মানুষদের মধ্যে একটি বিশেষ বিষয় দেখতে পাওয়া যায়, এরা কিন্তু জীবনে বারংবার বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকেন। তাই যে ভাব, যে ভাবের অধিপতি পুষ্যা নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত হয়েছে, সেই ভাব থেকে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে হতেই পারে আপনার চতুর্থ পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব তৈরি করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। গৃহ পরিবেশ, আত্মীয় পরিজন, তাদের থেকেও একটু স্বল্প সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং বিশ্বাস করবার আগে একটু চিন্তাভাবনা আপনাকে অবশ্যই করে নিতে হবে। পঞ্চমত পুষ্যা নক্ষত্রের মধ্যে রয়েছে একটা ডিরেকশন, একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করবার ক্ষমতা। যে কোনো কাজকে আলটিমেটলি কমপ্লিট করবার আগে পর্যন্ত সেই কাজের সঙ্গে লেগে থাকার প্রচেষ্টা, এটা কিন্তু পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই যদি আপনার তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ অর্থাৎ উপচয় স্থানের অধিপতি গ্রহটা পুষ্যা নক্ষত্র অবস্থান করে, সেই ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য প্রাপ্তি থেকে কেউ কিন্তু আপনাকে আটকাতে পারছে না। অর্থনৈতিক স্থিতিশীলতা যেমন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনি কর্মক্ষেত্রে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে আজ না হোক কাল অতিক্রম করে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। লগ্ন যদি পুষ্যা নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার টার্গেট কমপ্লিটলি ফুলফিল করতে পারবেন এবং পুষ্যা নক্ষত্রে যদি শনিদেব অবস্থান করেন, সেই ক্ষেত্রে একটু বেশি বয়সে হলে পরেও সাফল্য আপনার
করার ক্ষেত্রে অবশ্যই আসবে এবং পজিটিভলি আপনি সেই সাফল্য পরিদর্শন করতে এবং সেই সাফল্যের সুফল অনুভব করতে সক্ষম হতে পারবেন। সুতরাং পুষ্যা কালপুরুষের এমন একটি নক্ষত্র যার মধ্যে রয়েছে ডিরেকশন, যার মধ্যে রয়েছে টার্গেট, যার মধ্যে রয়েছে লেগে থাকার ক্ষমতা, যার মধ্যে রয়েছে জ্ঞান, যার মধ্যে রয়েছে বুদ্ধি উৎপাদন করবার ক্ষমতা। সুতরাং এই নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করে রয়েছে তাকে বিশেষ যত্ন করে পর্যবেক্ষণ করতে হবে এবং কি প্রভাব সেই নক্ষত্রটি আপনার জীবনে দিতে পারে সেই ক্ষেত্রে সুচিন্তিত মতামত এইটাই কিন্তু আপনাকে প্রদান করতে হবে। অতিরিক্ত গুরুত্ব দিতে হবে পুষ্যাকে, কারণ পুষ্যা আপনার জীবনে ডিরেকশন নিয়ে আসতে পারে, কার্মিক অর্থনৈতিক জ্ঞানসম্মত ডেভেলপমেন্ট নিয়ে আসবার ক্ষমতা পুষ্যা নক্ষত্রের মধ্যে রয়েছে। এবার আমরা একটা নতুন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো পুষ্যা নক্ষত্রের প্রতিকার। যদি কোনো কারণে আপনার জন্মকুণ্ডলিতে পুষ্যা নক্ষত্র পীড়িত হয়ে থাকে সেই ক্ষেত্রে কি প্রতিকার আপনি অর্জন করবেন। সর্বপ্রথম হলো দান এবং খাদ্য। এই ক্ষেত্রে দান এবং খাদ্যের মধ্যে রয়েছে দুধ, ঘন দুধ কিংবা ক্ষীর, এটি দান করতে পারেন, গ্রহণ করতে পারেন। দ্বিতীয় বিষয়টিও দান এবং পরিধান, এই ক্ষেত্রে রয়েছে লোহিত বস্ত্র অর্থাৎ রক্ত বস্ত্র, দান করতে পারেন কিংবা পরিধান করতে পারেন, সেটাও আপনার পুষ্যা নক্ষত্রের যে অবক্ষয় সেখান থেকে আপনাকে রক্ষা করবে। তৃতীয় প্রতিকারের বিষয়টি হলো ব্রত। এই ক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার আপনারা ব্রত করতে পারেন, তারাস্তোত্র পাঠ, সেটাও কিন্তু পুষ্যা নক্ষত্রে আপনার সমস্যাগুলি থেকে আপনাকে মুক্ত করবে। এবং চতুর্থ উপায়টি হলো শুক্ত পাঠ। এই ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার জন্য ব্রাহ্মণস্পতি সুক্ত, সেটাই কিন্তু আপনাকে পাঠ করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার।